আসসালামু আলাইকুম গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছি আমি রাজ আজ পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস লীলাবতী এর দ্বিতীয় পর্ব আমার নাম আনিস আনিসুর রহমান এই অঞ্চলে আমার অনেকগুলি নাম আছে কুঁজা মাস্টার গোজা মাস্টার কুজা হয়ে হাঁটি এই জন্যে কুজা মাস্টার কলেজের প্রিন্সিপাল গুনি সাহেব আমাকে ডাকেন সব সবসময় মুখ ভোতা করে রাখি বলে এই নাম হ্যাঁ আমি সবসময় মুখ ভোঁতা করে রাখি মাঝে মাঝে মুখ ভোতা করে রেললাইনে বসে ভাবি একটা ট্রেন এসে গায়ের উপর দিয়ে চলে গেলে কেমন হয় রেলগাড়ি ঝমাঝম আলুর দম ছড়াটা আরও লম্বা আয় কম বাই কম তাড়াতাড়ি মাস্টার শ্বশুরবাড়ি রেলগাড়ি ঝমাঝম আলুর দম আলুদ্দম হওয়া খারাপ কিছু না সব সমস্যার সমাধান আমার সমস্যা ভালো লাগে না এই জন্য আমি সমস্যার ভিতর থাকি যে যা নিন্দে তার দুয়ারে বসে কান্দে যে যা পছন্দ করে না তাকে তার মধ্যে থাকতে হয় যেসব মানুষ আমি পছন্দ করি না তারা থাকে আমার আশেপাশে যেমন সিদ্দিকুর রহমান সিদ্দিকুর রহমান সাহেবকে আমি পছন্দ করি না কেন করি না আমি জানি না নিশ্চয় কোনো কারণ আছে কারণটা আমার কাছে পরিষ্কার না একটা কারণ হতে পারে মানুষটা ক্ষমতাবান জমি জমা অর্থবিত্ত লোক লস্কর বিরাট রাজত্ব আর আমি বেতনবিহীন কলেজের হতদরিদ্র ভোতা মাস্টার দস্ত ফস্কির উপন্যাসের চরিত্র আমার নুন নাই পান্তাও নাই তবে নুন পান্তা যে কাঁচামরিচ দিয়ে ডলে খেতে হয় সেই কাঁচামরিচটা আছে রেললাইনের উপর বসে আমি প্রায় ভাবি একজন মানুষ জানাব সিদ্দিকুর রহমান সে দস্তৈভস্কির নাম শুনে নাই কিন্তু সে নিজেও দস্তইভুস্কির এক চরিত্র এবং সে এরকম আরও চরিত্র পোষছে আমি আনিসুর রহমান সেরকম একটি চরিত্র ভোতা মাস্টার ভোতা মাস্টার কুজা মাস্টার গুজা মাস্টার নাম নেই মানুষ নাম থাকে না পশুদের তাহলে আমি কি গোত্রের কেউ কিংবা ক্রমে ক্রমে পশু হয়ে যাচ্ছি গত সন্ধ্যাবেলা আমি রেললাইনের উপর বসেছিলাম হঠাৎ ভূতের মতো পেছন থেকে উদয় হলেন সিদ্দিকুর রহমান তার সঙ্গে আমার কিছু কথাবার্তা হলো আমার কথাবার্তা বলার বিন্দুমাত্র ইচ্ছাও ছিল না উপায় কি অতি ক্ষমতাধর সামন্ত প্রভু প্রশ্ন করলে তার কৃতদাসদের জবাব দিতে হয় হ্যাঁ আমি কৃতদাস অবশ্যই কৃতদাস তিনবেলা অন্নদান করে তিনি আমাকে কিনে নিয়েছেন আমি তার অন্নদাস সিদ্দিকুর রহমান প্রশ্ন করলেন সন্ধ্যাবেলা রেললাইনের উপর বসে আছো কেন আমি অতি বিনীত ভঙ্গিতে বললাম স্যার আপনাকে আরেক দিন বলবো। এ লোক আর চাপাচাপি করল না চাপাচাপি করলে কিছু একটা দিতাম যদিও আমার বলার ইচ্ছা ছিল বানিয়ে আমি বসে থাকলে তোর কি রেললাইন তোর তালুকের উপর দিয়ে যায় নাই সরকারি রেললাইন ইচ্ছা হলে আমি বসে থাকবো ইচ্ছা হলে শুয়ে ঘুমাবো আমার উপর দিয়ে মালগাড়ি চলে যাবে হ্যাঁ তুই তুই করেই বলতাম সব মানুষ সমান মেধায় বুদ্ধিতে একজন বড় একজন ছোট অথচ আমরা মানুষ বিচার করার সময় তার মেধা বুদ্ধি দেখি না আমরা দেখি মানুষের টাকা পয়সা আছে কি না উদাহরণ দিয়ে বুঝাই এ অঞ্চলের জামে মসজিদের ইমাম সাহেবের নাম আব্দুল নূর এ নূরের চাকরের সঙ্গে গত শনিবার আমার দেখা আমি ওনাকে দেখে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যাচ্ছি ব্র্যাকেটে এটা আমার স্বভাব আমি সবসময় চেষ্টা করি সবাইকে পাশ কাটিয়ে চলে যেতে বেশিরভাগ সময় সম্ভব হয় না উনি বললেন মাস্টার সাহেব আসসালামু আলাইকুম আমি থমকে দাঁড়িয়ে বললাম ওয়ালাইকুম সালাম উনি গলার তীক্ষ্ণ করে বললেন একজন মুসলমানের সঙ্গে আরেকজন মুসলমানের যখন দেখা হয় তখন সালাম দিতে হয় এটাই ইসলাম ধর্মের শিক্ষা আমি বললাম জি জি উনি বললেন যে বয়কনিষ্ঠ সে আগে সালাম দিবে এটাই ধর্মীয় বিধান আপনি আমার যে বয়স অনেক ছোটো কিন্তু আপনি সালাম দেন না এর কারণটা কি জুমার দিন আপনি জুম্মার নামাজ আদায় করতে আসেন না এর কারণ কি আমি বললাম আমি আপনার মতো ভালো মানুষ না আমি খারাপ মুসলমান এই জন্যই যাই না পাঞ্চে গানা নামাজ পড়েন না জি না আল্লাহ কোথাও বিশ্বাস করেন নাকি তাও করেন না আমি জবাব দিলাম না জবাব দিতে পারতাম বলতে পারতাম জি না আমি আল্লাহ খুদা ভগবান জেসাস ক্রাইস্ট গড কিছুই বিশ্বাস করি না আমাকে মালেক ভাই বলেছিলেন শুধু নিজেকে বিশ্বাস করবি আর কিছুই বিশ্বাস করবি না আমি কুজা মাস্টার আর কুজা হয়ে গেলাম মৌলানা আব্দুল্লোর কঠিন চোখে আমার দিকে তাকিয়ে রইলেন তারপর খড়খড়ে গলায় বললেন চিন্তা করে জবাব দেন যে প্রশ্নগুলি মাওলানা আমাকে করেছেন সেই প্রশ্ন তিনি কিন্তু সিদ্দিকুর রহমান সাহেবকে করবেন না কারণ সিদ্দিকুর রহমান সাহেবের হিসাব আলাদা উনি প্রতি বছর গ্রামের একজন মানুষকে নিজ খরচে হজে পাঠান মাওলানা সাহেবকেও একদিন পাঠাবেন আব্দুর সেই অপেক্ষায় আছেন মালানা সাহেবের মাসিক একশত টাকা বেতনও তিনি দেন সারা বছরের খোরাকে চাল দেন মালানা আব্দুনুর এখনও আমার দিকে তাকিয়ে আছেন যেন আমার প্রশ্নের জবাব না শুনে তিনি যাবেন না আমি বললাম মালানা সাহেব আপনার বয়স সিদ্দিকুর রহমান সাহেবের চেয়ে অনেক বেশি ধর্মীয় নিয়মে পথে ঘাটে দেখা হলেই উনারই উচিত আপনাকে সালাম দেয়া উনি তো করেন না আকবাড়িয়া সবসময় আপনি সালাম দেন এর কারণ কি উনি তো প্রায় নামাজে যান না এই প্রসঙ্গে কি আপনি তাকে কিছু বলেছেন একটু আগে মাওলানা সাহেব আমার জবাবের অপেক্ষা করেছেন এখন আমি তার জবাবের অপেক্ষা করছি ফলাফল কেউ কারো প্রশ্নের জবাব দিলাম না দুজনই মাথা নিচু করে দুদিকে চলে গেলাম আমি অভাজন ব্যক্তি আমার ফটফট করে কথা বলা উচিত না আমি বলিও না মুখ বুঝে থাকি মাঝে মাঝে মেজাজ খারাপ হয় তখন বলি সমস্যা হলে আমার সারাক্ষণই মেজাজ খারাপ থাকে তখন ইচ্ছা করে আশেপাশে যারা থাকে তাদের সবার মেজাজ খারাপ করে দেই। আমার মেজাজে কারো কিছু যায় আসে না কেউ খেয়ালও করে না শুধু সিদ্দিকুর রহমান সাহেবের দুই মেয়ে খেয়াল করে তারা আমার ভয়ে অস্থির হয়ে থাকে দুই মেয়ের একজনের নাম কৈতরী আরেকজনের নাম জৈতুরী কৈতরী হলো কবুতর কবুতর থেকে কৈতরী তাহলে জৈতুরীটা কি জৈতর বলে কোনো পাখি কি আছে যে পাখির নাম থেকে এসেছে জৈতুরী নাকি নামের সঙ্গে মিল রেখে নাম সিদ্দিকুর রহমান সাহেবকে জিজ্ঞেস করলে তিনি কোনো জবাব দিতে পারবেন না গ্রামের মানুষদের চিন্তা ভাবনা জমি জমার বাইরে যায় না তিনি তার বড় মেয়ের নাম রেখেছেন লীলাবতী এই নামের অর্থ তিনি জানেন যে লীলা করে বেড়ায় সেই লীলাবতী লীলা অর্থ কেলি প্রমোদ অর্থ ঠিক মতো জানলে সিদ্দিকুর রহমান মেয়ের নাম লীলাবতী রাখতেন না লীলার কথা থাক কৈতরী জৈতরীর কথা বলি এই দুই কন্যাকে আমি প্রতি সন্ধ্যায় পড়াই ওরা মাথা দুলিয়ে পড়ে আমি তাদের সামনে মূর্তির মতো বসে থাকি আমার বাম হাতে থাকে একটা বেদ ব্র্যাকেটে বেদটা বাঁ হাতে থাকার কথা না ডান হাতে থাকার কথা কিন্তু আমি লেফট হ্যান্ডার মালেক ভাই ও লেফট্যান্ডার মেদুটি ভীত চোখে কখনো আমার দিকে তাকায় আবার কখনো বেতের দিকে তাকায় কখন আমার হাতের বেত তাদের উপর নেমে আসবে তারা তা যেমন জানে না আমিও জানি না যে কোনো কারণে আমার মেজাজ খারাপ হলে তার ফল ভোগ করে মেদুটি তারা নিঃশব্দে কাঁদে আমার ভালো লাগে কাঁদুক সবাই কাঁদুক মেদুটির বয়স কত এগারো বারো নাকি আরো কম আমি জানি না আমার জানতে ইচ্ছাও করে না এদের গায়ে বেতের বাড়ি দেয়া নিতান্ত অনুচিত কাজ আমি অনুচিত কাজটা করি তাতে পরে যে আমার অনুশোচনা হয় তা না মেদুটি ভালো তাদের উপর যে শারীরিক নির্যাতন হয় সেই খবর তারা গোপন রাখে কাউকে বলে না আমিও ভালো আমার উপর যে মানসিক নির্যাতন চলে আমিও সেটা গোপন রাখি রাস্তায় কেউ যখন জিজ্ঞেস করে কুজা মাস্টার জান কই আমি ভদ্রভাবেই প্রশ্নের জবাব দিই কখনো বলি না কুজা না ডাকলে হয় না ডাকুক যার যা ইচ্ছা আমি তো লোকালয়ে বাস করি না আমি সভ্য সমাজের বাইরের এক ভূখণ্ডে বাস করি যেখানে খবরের কাগজ আসে না এটুকু জানি দেশের গভর্নর মুনায়ম খা পাকিস্তানের গভর্নর জেনারেল খাজা নাজিম উদ্দিন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন যা জেনে এই অঞ্চলে এসেছিলাম তার বাইরে কিছু জানি না আমার জানার উপায় নেই আমি ভাটি অঞ্চলের এক গর্তে ঢুকে গেছি এই গর্ত থেকে বের হবার কোনো উপায় আমার নেই অথচ এই আমি এক সময় আন্দোলন করেছি আহারে কি উত্তেজনার দিন মধ্যরাতের দেওয়ালে চিকা মারা যা খেতে খেতে গোপন মিটিং বিপ্লব আনার মিটিং বিপ্লব আনার রাস্তা করতে হবে কারণ বিপ্লব খানা খন্দ দিয়ে আসে না তাকে তোয়াজ করে আনতে হয় তার জন্য প্রশস্ত সড়ক দরকার সড়ক বানানোর কলা কৌশল জানতে একবার গেলাম মালিক ভাইয়ের কাছে রোগা একজন মানুষ চাদর দিয়ে সারা শরীর ঢাকা ছোট গোল একটা মুখ চাদরের ভেতর থেকে বের হয়ে এসেছে খাড়া নাক তীক্ষ্ণ চোখ মালিক ভাই বললেন আল্লাহ বিশ্বাস করো আমি বললাম জি করি তিনি বললেন আল্লাহ যে সব মানুষকে সমান বানিয়েছেন এটা বিশ্বাস করো আমি বললাম জি করি নাম কি আনিস শোনো আনিস আল্লাহ সব মানুষকে সমান বানান নাই কাউকে রূপবান বানিয়েছেন কাউকে অন্ধ করে পাঠিয়েছেন কাউকে বানিয়েছেন রাজা কাউকে কৃতদাস বুঝতে পেরেছ চেষ্টা করছি ভালো মতো চেষ্টা করো যেদিন মাথা থেকে আল্লাহ খোদা ভগবান এসব দূর করতে পারবে সেদিন আমার কাছে আসবে আমি তোমাকে পার্টির সদস্য করে নেব তোমার মতো নির্বোধ পার্টির প্রয়োজন আছে এখন কি চলে যাব হ্যাঁ চলে যাবে তোমার সঙ্গে খেজুরে আলাপ করার সময় আমার নাই আমি চলে আসার জন্য উঠে দাঁড়িয়েছি মালেক ভাই বললেন তোমাকে একটা বই দিচ্ছি বইয়ের একটা গল্পের নাম হোয়াইট নাইটস লেখকের নাম দস্তই হোসকি পরের বার যখন আসবে গল্পটা পড়ে আসবে পরের বার যখন গেলাম তিনি বললেন গল্পটা পড়েছ আমি বললাম জি চোখের পানি ফেলেছ আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম তিনি হাসতে হাসতে বললেন কতটুকু পানি ফেলেছ চায়ের কাপে এক কাপ না আধা কাপ মাপি নাই তো এখন থেকে সবকিছু মাপবে দুঃখ মাপবে আনন্দ মাপবে বইটা ফেরত এনেছ জি আরেকটা বই নিয়ে যাও পড়ো এই বই পড়ে চোখের পানি আসে না তবে আসতেও পারে এক একজন মানুষ এক এক রকম আমাকে বই পড়া শিখেছিলেন মালিক ভাই চিন্তা করতে শিখেছিলেন মালিক ভাই কি উত্তেজনায় দিনই না গিয়েছে একদিন আমাদের আস্তানায় পুলিশ এসে উপস্থিত আমরা আগে খবর পেয়ে পালিয়ে গেলাম ধরা পড়লেন মালিক ভাই ওনার পায়ে সমস্যা উনি দৌড়াতে পারেন না এখন আমার জীবনে কোনো উত্তেজনা নেই উত্তেজনাহীন জীবনে সুনিদ্রা হবার কথা আমার রাতে ঘুমই হয় না আমি রাত জেগে জেগে দশ উপন্যাস ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের বাংলা অনুবাদ করি ইট ওয়াজ টুয়ার্স ইভিনিং অন এ সোয়েটারিং ডে আর্লি ইন জুলাই দ্যার ইউ ম্যান লেভ দ্য সাবলেট টু হিম এসলেন বয়েন্ট আউট ইন্টু দ্য স্ট্রিট অ্যান্ড উই স্লো স্টেপস মেড ফর জুলাই মাসের এক বিকেলে অনুবাদ আগায় না আমার কাছে ইংরেজি ডিকশনারি নেই অনেক শব্দের মানে আমি জানি না সোল্টারিংটির অর্থ আমার এখন এমন অবস্থা সামান্য একটা ডিকশনারিও আমি কিনতে পারছি না অথচ একসময় বড় বড় স্বপ্ন দেখতাম বিপ্লবের সুতিকাগার মহান রাশিয়া যাব রাশিয়ার ভাষা শিখব মূল রুশ ভাষা থেকে অনুবাদ করবো দস্তি আমার সব স্বপ্ন আমার সঙ্গে গর্তে ঢুকে গেছে কোনোদিন যদি গর্ত থেকে বের হই তাহলে কি স্বপ্নগুলি সঙ্গে নিয়ে বের হব নাকি তারা গর্তেই থেকে যাবে এখন গর্তের ভেতর আমি আর কলেজ লাইব্রেরি থেকে আনা দস্তবস্কের উপন্যাস ক্রাইম অ্যান্ড পৃষ্ঠা পোকায় কাটা আমি গর্তে বসে মহান উপন্যাসের অনুবাদ করি ডিকশনারির অভাবে অনুবাদ আগায় না কলেজের প্রিন্সিপাল গুনি সাহেবকে লাইব্রেরির জন্য ডিকশনারি কিনতে বলেছিলাম উনি হাই তুলতে তুলতে বললেন ফান্ড নাই কোনো শব্দের অর্থ জানতে চাইলে আমাকে জিজ্ঞাসা করবেন ম্যাট্রিকে আমি ইংরেজিতে সিক্সটি ফোর পেয়েছিলাম সেই সময় এটাই ছিল হাইয়েস্ট সিদ্দিকুর রহমান সাহেবকে বললে তিনি নিশ্চয়ই ময়মনসিংহ থেকে ডিকশনারি আনিয়ে দেবেন কিন্তু আমার বলতে ইচ্ছা করে না প্রায় মূর্খ মানুষদের সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করে না আমার দল আলাদা মূর্খদের সঙ্গে কথা বলার মানে সময় নষ্ট মূর্খের কথা শুনবে আরেক মূর্খ জ্ঞানীর কথা শুনবে জ্ঞানী সিদ্দিকুর রহমানের কথা শুনবে সুলেমান লোকমান আমার কথা শোনার মানুষ আপাতত নেই কোনো একদিন হয়তো হবে না হলেও ক্ষতি নেই সিদ্দিকুর রহমান মানুষটাকে মূর্খ বলা বোধ ঠিক হচ্ছে না মানুষটার মধ্যে কিছু রহস্যময়তা আছে তিনি একা একা নদীর পাড়ে হাঁটেন জঙ্গলে ঢুকে পড়েন রহস্যময় মানুষ পুরোপুরি মূর্খ হয় না এলোক নিশ্চয় মূর্খ না তারপরেও তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না কারণ তিনি অন্যের কথা শুনতে পছন্দ করেন না নিজে কথা বলতে পছন্দ করেন মাঝে মাঝে রাতে খাবার সময় তিনি আমাকে ডেকে নিয়ে যান তার সঙ্গে খানা খেতে হবে তখনই আমি বুঝি আমাকে তিনি কিছু শোনাতে চান আমি জানি তিনি আমাকে যে গল্প শোনাতে চান সেই গল্পের প্রতি আমার কোনো আকর্ষণ তৈরি হবে না তারপরেও আমি বিনয়ের সঙ্গে গল্প শুনতে হবে মাস্টার জি পানিতে মানুষের মতো কোনো সম্প্রদায়কে বাস করে আপনার প্রশ্নটা ঠিক বুঝলাম না পানিতে যা যাব সম্প্রদায় বাস করে নৌকায় নৌকায় ঘুরে আমি বেদের কথা বলছি না পানির নিচে থাকে মাঝে মাঝে তাদের দেখা যায় আপনি কি কথা বলছেন বইয়ের মৎস্যকন্যা না 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 পানির নিচে বাস করে মানুষের মতো অথচ মানুষ না আপনার প্রশ্নটাই বুঝতে পারছি না তাহলে থাক খানা খাও আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে থানা খেতে বসি এ লোক থাকুক পানির নিচের অদ্ভুত জিনিস নিয়ে যে জিনিস অর্ধেক মানুষ অর্ধেক অন্য কিছু আমার প্রয়োজন পূর্ণ মানুষ অর্ধেক মানুষ না সিদ্দিকুর রহমান নামের মানুষটা যে আমাকে পছন্দ করেন এটা আমি বুঝতে পারি মানুষের ঘৃণা যেমন বোঝা যায় ভালোবাসাও বোঝা যায় মালিক ভাই আমাকে পছন্দ করতেন তিনি কিছু না বললেও তার পছন্দ বুঝতে পেরেছিলাম একদিন তিনি আমাকে বললেন তুই তো বাঁহাতি আমিও বাঁ ইন্টারেস্টিং তো আমি বললাম ইন্টারেস্টিং কেন তিনি বললেন যারা দুযোগে যাবে তারা যে সেখানে বাঁ ব্যবহার করবে এটা জানিস জানি না তো পড়াশোনা না করলে জানবি কীভাবে পড়াশোনা কর মালিক ভাই কেন আমাকে পছন্দ করতেন সেটা বের করতে পারিনি আমি কেন তাকে পছন্দ করতাম সেটা বের করেছি আমি তার কথা শুনে চমৎকৃত হতাম মানুষকে চমৎকৃত করার কৌশলটা আমি তার কাছে শিখেছি এই কৌশল আমি সিদ্দিকুর রহমান সাহেবের উপর মাঝে মাঝে প্রয়োগ করি সিদ্দিকুর রহমান সাহেবের মতো মানুষরা চমৎকৃত হতে পছন্দ করেন তার চারপাশে চমৎকৃত হবার মতো কিছু নাই জলমহলের বন্দোবস্ত ফসল কাটা ফসল তোলা জমি কেনা বাজারের ঘরের বিক্রি বাটা দেখা পাটের মৌসুমে পাটের ব্যবসা গুড়ের মৌসুমে গুড় ধনী থেকে আরও ধনী হবার মতো বিষয় চমৎকৃত হবার মতো কিছু না এ লোকের বিশাল বাড়ি একটা না কয়েকটা এক একটার এক এক নাম শহর বাড়ি বাংলা বাড়ি মূল বাড়ি আবার নদীর কাছে একটা বাড়ি আছে নাম উত্তর বাড়ি এখন শুনছি জঙ্গল কিনবে কয়েকদিন আগে তার সঙ্গে খানা খাচ্ছি উনি হঠাৎ বললেন জলপাইগুড়ির জঙ্গল কখনো দেখেছো আমি বললাম না উনি বললেন আমি যৌবন একবার গিয়েছিলাম দুই রাত দুই দিন ছিলাম গুহীন জঙ্গল বন্য বরা হাতি গন্ডার নীল গাই নিজের চোখে দেখেছি এরকম একটা জঙ্গল কিনতে পারলে আর কোনো আফসোস থাকত না আমি বললাম জঙ্গল কিনতে চান হুম এক একা জঙ্গলে হাঁটব গাছপালা বন্য ফুল পশু পাখি দেখব আর চমৎকৃত হব তাকে চমৎকৃত করার মতো অনেক কিছুই আমি করতে পারি কিন্তু আমি করি না মানুষকে চমকে বেড়ানো আমার কাজ না সিদ্দিকুর রহমান সাহেবকে চমকে দেওয়ার মতো কথা আমি অনেক বলতে পারি যেমন আমি বলতে পারি আপনাদের এক পূর্বপুরুষ হামিদুর রহমান ব্রিটিশ সরকারের কাছ থেকে খান বাহাদুর উপাধি পেয়েছিলেন কেন পেয়েছিলেন আপনি কি জানেন আমি জানি তিনি চারজন স্বদেশিকে ধরিয়ে দিয়েছিলেন চারজনের মধ্যে তিনজনই ছিল মুসলমান এরা পুলিশের ভয়ে নিরাপদ আশ্রয় হিসেবে তার ঢাকার টিকাটুলি এলাকার বাড়িতে আশ্রয় নিয়েছিল চারজন স্বদেশীর তিনজনের ফাঁসি হয়ে যায় একজনের হয় কালাপানি আর ওনার হয় খান বাহাদুর উপাধি রাজভক্তির পুরস্কার আমি ইতিহাসের ছাত্র আমি ইতিহাস খুঁজে বেড়াই সিদ্ধিকুর রহমান সাহেবের বড় কন্যা লীলাবতী বিষয়ে কিছু কথা বলে আমি তাকে চমৎকৃত করতে পারি লীলাবতী ছিল সপ্তম শতকের বিখ্যাত ভারতীয় গণিতবিদ পণ্ডিত ভাস্করাচার্যের একমাত্র কন্যা ভাস্করাচার্য গণিত বিষয়ে দুটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন একটির নাম সিদ্ধান্ত শিরোমণি আর অন্যটির নাম লীলাবতী তিনি চেয়েছিলেন তার আতরের একমাত্র কন্যার নাম পৃথিবীতে স্থায়ী হয়ে যাক কন্যা নামে অতি জটিল গণিত বইয়ের নাম আর কোনো গণিতজ্ঞ রাখেননি কি সুন্দর গল্প সিদ্দিক রহমান এই গল্প শুনলে বিশেষভাবে চমৎকৃত হয়ে বলতেন এই গল্প তোমাকে কে বলেছে তার উত্তরে আমি বলতাম বই বলেছে আমি বই পড়া লোক জঙ্গলের জন্তু জানোয়ার দেখা লোক না জন্তু জানোয়ার দেখে চমৎকৃত হওয়া যায় কিন্তু জানা যায় না ভাস্কর আচার্য কেন বইয়ের নাম লীলাবতী রাখলেন সেই গল্পটা আর ভালোভাবে শুনতে চান সিদ্দিক রহমান আগ্রহ নিয়ে বলতেন শুনতে চাই তখন আমি বলতাম তাহলে আমার সঙ্গে চলুন সন্ধ্যার পর যখন কুয়াশা ঘন হয়ে পড়বে তখন দুজনের রেল লাইনে পা তুলে বসবো দুজনের হাতে থাকবে জ্বলন্ত সিগারেট সিগারেট টানতে টানতে গল্প করব রাজি আছেন কি কথা বলেন না কেন রাজি কার্তিক মাসের সকাল সিদ্দিকুর রহমানের গায়ে ঘিয়া রঙের চাদর ঘন হয়ে কুয়াশা পড়েছে তিনি কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছেন তার দৃষ্টিতে এক ধরনের মুগ্ধতা আছে মুগ্ধতার কারণ এবছর শিউলি গাছে ফুল ফুটেছে হাজার হাজার ফুল গত বছর এবং আগের বছর গাছে কোনো ফুল ফোটেনি শিউলি গাছ মাঝে মধ্যে ফুল দেয়া বন্ধ করে এটা তার জানা ছিল না ফল গাছের ক্ষেত্রে এরকম দেখা যায় সব আম গাছে প্রতি বছর মুকুল আসে না ফুল গাছের ক্ষেত্রে এ ব্যাপার কখনো ঘটে না ফুল ফোটানো তাদের জন্য বাধ্যতামূলক সিরিকুর রহমান দাঁড়িয়ে আছেন শহর বাড়ির সামনে এই বাংলো ধরনের বাড়ি তার দাদা খান বাহাদুর হামিদুর রহমান বানিয়েছিলেন বাড়ির নাম দিয়েছিলেন ফুলার কটেজ পূর্ববঙ্গ আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ফুলা সাহেবের নামে বাড়ি বাড়ির ডিজাইন করা হয়েছিল গভর্নর সাহেবের ইংল্যান্ডের বাড়ির ডিজাইন দেখে বাড়ির সামনে তিনি চেরি গাছও লাগিয়েছিলেন গাছগুলি বাঁচে নাই হামিদুর রহমানের ধারণা ছিল বাড়ি দেখে ফুলা সাহেব মুগ্ধ হবেন শুধু তার এক রাত থাকার জন্যে কেউ এত আয়োজন করবে এটা নিশ্চয় তিনি ধারণা করে বসেছিলেন না ফুলা সাহেবের ময়মনসিংহের নেত্রকোনার অতি প্রত্যন্ত অঞ্চলে আসতে যাওয়ার প্রধান কারণ পাখি শিকার সাহেব নিরামিষাশী হলেও পাখি শিকারের প্রচণ্ড নেশা ছিল রাজকার্যের বাইরে তিনি পাখি শিকারের জন্য অনেক সময় বের করতে পারতেন খান বাহাদুর হামিদুর রহমান গভর্নর সাহেবের পাখি শিকারের জন্য বিপুল আয়োজন করিয়েছিলেন এই উপলক্ষে তিনি সুশাং দুর্গাপুরের মহারাজার কাছ থেকে নারিন্দা নামের একটা মাদি হাতি কিনে নেন গভর্নর সাহেব হাতির পিঠে চড়ে শিকারে যাবেন তার চলসি আলাদা জামালপুর থেকে কারিগর এনে দুটা পালকি বানানো হয় যেসব জায়গা হাতি যাবে না সেসব জায়গায় পালকি যাবে মুন্সীগঞ্জ থেকে একটা বজরা কিনে আনেন নদীতে বজরা পাতা থাকবে বজরা পান ভোজনের ব্যবস্থা বরফ কলের বরফ স্কচ হুইস্কি সাহেবরা মদ্যপান ছাড়া কোনোরকম খেলাধুলাই করতে পারেন না বাঙালি যেমন পান সুপারি সাহেবদের সেরকম বরফ মদ গভর্নর সাহেবের পছন্দের খানা তৈরির জন্য কলকাতার আলিপুর থেকে একজন ফিরিঙ্গি বাবরচি আনা হয় বাবরচির নাম হর্থন লেফটেন্যান্ট গভর্নর ফুলার শেষ পর্যন্ত এই অঞ্চলে পাখির শিকারে আসেননি তিনি স্বদেশী আন্দোলনকে কঠিন হাতে দমন করতে গিয়ে কংগ্রেসের নেতাদের সঙ্গে ঝামেলা পাকিয়ে ফেলেন তাকে বাধ্য হয়ে পদত্যাগ করতে হয় লর্ড মিন্টো উনিশশো ছয় খ্রিস্টাব্দে তার পদত্যাগপত্র গ্রহণ করেন গভর্নর সাহেবের পদত্যাগে ভারতবর্ষে যে মানুষটি সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিল তিনি সম্ভবত খান বাহাদুর হামিদুর রহমান অনেকের ধারণা লাট সাহেব তার বাড়ির সামনে আসেননি এই শোকে সেই বছরই তার মৃত্যু হয় তার একমাত্র সন্তান হাসানুর রহমানের বয়স তখন মাত্র দশ অতি দ্রুত পরিবারটি ধ্বংসের মুখোমুখি এসে পড়ে নানান পাওনাদার এসে জুটে একজন এসে জোর করে হাতি নিয়ে চলে যায় একজন নিয়ে যায় বজরা জমি জমা নিয়েও দু সম্পর্কের আত্মীয় স্বজনরা মামলা শুরু করে দেন বিস্ময়কর ঘটনা হল বালক হাসানুর রহমানের পাশে সে সময় যে মানুষটি এসে দাঁড়ায় সে ফিরিঙ্গি বাবুড়ছে হরথন তার মুখে একটাই বলি আই উইল খিল অল দ্য বাস্টার্ড বন্দুক সে গলিমার দুঙ্গা হনঠন এই বাড়িতে মৃত্যু পর্যন্ত থেকে যান গ্রামের মানুষরা তাকে ডাকত হনঠন সাহেব হনঠনের আগে একটি বিশেষণও ব্যবহার করত পাগলা পাগলা হনঠন বাড়ির নামও লোকজন পাল্টে দিল বাংলা বাড়ির নাম হয়ে গেল শহর বাড়ি এই বাড়ির সামনে এসে দাঁড়ালে অঞ্চলটাকে শহর মনে হয় গ্রাম মনে হয় না কাজেই বাড়ির নাম শহর বাড়ি কুয়াশার ভেতর দিয়ে রোদ এসেছে কুয়াশা ভেজা রোদ সিদ্দিকুর রহমান চোখ বন্ধ করে রোদের দিকে মুখ ফিরালেন পাগলা হনঠন শেষ বয়সে এই কাজটা করত ঘন্টার পর ঘণ্টা চোখ বন্ধ করে রোদের দিকে তাকিয়ে থাকত সিদ্দিকুর রহমানের শৈশবের একটা বড় অংশ কেটেছে এই মানুষটার আশেপাশে সে হরহর করে সিদ্দিকুর রহমানের সঙ্গে ইংরেজিতে কথা বলে যেত বালক সিদ্দিকুর রহমান ইংরেজি কিছুই বুঝত না কিন্তু মুগ্ধ হয়ে গল্প শুনত গল্পের ফাঁকে ফাঁকে পাগলা হন্ঠন মাথা দুলিয়ে দুলিয়ে গান করত কিছু কিছু গান সিদ্দিকুর রহমানের এখনো মনে আছে আই অ্যাডর্থি আই থি সিদ্দিকুর রহমান ছোট্ট নিঃশ্বাস ফেললেন পাগলা হন্ঠন সাহেবের কথা মনে হলেই তার মন খারাপ লাগে এও এক রহস্য তার কত প্রিয়জনিত মারা গেছেন তাদের কথা এরকম হুঠাট মনে আসে না আর মনে এলো মন খারাপ হয় না তিনি ডাকলেন সুলেমান সুলেমান সঙ্গে সঙ্গে বলল জি আজ কি বার বিশুৎবার আজ তো রমিলা স্নানের দিন জি নতুন সাবান আছে না জি রমিলাকে সপ্তাহে একদিন স্নান করানো হয় এই স্নান তিনি নতুন সাবান ছাড়া করেন না খুবই আগ্রহ করে তিনি সাবানের মোড়ক খোলেন কিছুক্ষণ গন্ধ নেন রোমিলার ঘরে জানলা খোলা জানলা দিয়ে রোদ এসে খাটে পড়েছে তিনি সাবধানে রোদে হাত রাখলেন তার ভাবটা এরকম যেন এটা রোদ না আগুন আগুনে হাত রাখলে পুড়ে যাবে তিনি আঙুল বন্ধ করছেন এবং ফাঁক করছেন আঙুলের ফাঁক দিয়ে রোদটা খাটের চাদরে পড়ছে এবং বন্ধ হচ্ছে সুন্দর লাগছে দেখতে তিনি কিছুক্ষণে খেলা খেললেন দূর থেকে কৈতরী তাকে লক্ষ্য করছে কৈতরীর চোখে কৌতূহল এবং ভয় তার সামান্য মন খারাপ হলো কৈতরী তারই মেয়ে অথচ মায়ের ভয়ে অস্থির তিনি হাত ইশারায় মেয়েকে ডাকলেন কৈতরী ভয় ভয়ে এগিয়ে আসছে মেয়েটা তো অনেক বড় হয়েছে সুন্দরও হয়েছে যতই দিন যাবে এ ততই সুন্দর হবে মা গো তোমার বাপ যান কই জানো না খোঁজ নিয়ে বাইর করতে পারবা হুম তোমার বাপ জান রে বলো তালা খুইলা আমার যেন বাইর করে আইজ আমার মাথা ঠিক আছে আইসা তোমার বয়স কত হয়েছে মা এগারো মাশাল তার খুব ইচ্ছা করছে মেয়েকে একটা প্রশ্ন করতে লজ্জায় করতে পারছেন না এটা বিশেষ সময় থেকে মেয়েরা যে শারীরিক পরিবর্তনের ভেতর দিয়ে যায় তার দুই মেয়ে কি তার ভেতর দিয়ে যাচ্ছে কোনো মা মেয়েদের এই বিষয়ে জিজ্ঞেস করতে লজ্জা পান না তিনি পাচ্ছেন কারণ তিনি সাধারণ মানা তিনি পাগল মা কদুরি এখনো দাঁড়িয়ে আছে মনে হয় মা সঙ্গে কথা বলতে ভালো লাগছে ভালো লাগলেও তার চোখ থেকে ভয় যায়নি তোমার বোন জৈতুরি কই শহর বাড়ির তারেও ডাক দিয়ে তোমরা দুই বোনের মাথাত আমি তেল দিয়ে দিব আচ্ছা তোমার ভাই মাসুদ কই জানি না তারেও খবর দাও অনেকদিন তারে দেখি না আচ্ছা খবর দিব কতরি চলে যাচ্ছে রমিলা মুগ্ধ হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন এত মুগ্ধ হয়ে ছেলে মেয়ের দিকে তাকানো ঠিক না নজর লেগে যায় বাপ মায়ের নজর কঠিন নজর রমিলা মনে মনে বললেন আল্লাহ গো মাফ করো মা গো আমার নজর যেন না লাগে তিনি নজর না লাগানোর জন্যে অন্যদিকে তাকাতে চেষ্টা করছেন কিন্তু মেয়ের উপর থেকে নজর সরাতে পারছেন না মেয়ে যে ফ্রকটা পরে আছে তার রং সুন্দর হলুদ হলুদ মেয়েদের রং এই রং পুরুষের জন্য নিষেধ কেন নিষেধ কে জানে ভালো মুন্সি মলানা পেলে জিজ্ঞেস করে দেখতেন যখন তার মাথা ঠিক থাকে তখন অনেক কিছু জানতে ইচ্ছা করে কথা বলার মতো একজন কেউ যদি থাকত তিনি খাট থেকে নামলেন তার হাঁটতে ইচ্ছা করছে ঘরের তালা না খোলা পর্যন্ত তিনি ঘরের ভেতরে কিছুক্ষণ হাঁটবেন বলে ঠিক করলেন ঘরের এক মাথা থেকে আরেক মাথা যাওয়া এবং ফিরে আসা তার ঘরটা বেশ বড় ঘরের এক মাথা থেকে আরেক মাথা যেতে একশো তিন কদম পা ফেলতে হয় বেশিরভাগ সময়ই তিনি হাঁটেন চোখ বন্ধ করে খাটটা ছাড়া এই ঘরে অন্য কোনো আসবাব নেই কাজেই চোখ বন্ধ করে হাঁটতে অসুবিধা হয় না বরং একটা সুবিধা হয় চোখ বন্ধ করে হাঁটলে তিনি অনেক রকম গন্ধ পান পশ্চিমের দেয়ালের কাছে গেলে কাঠপচা গন্ধ এবং নেপথলিনের গন্ধ পান যখন উত্তর দেয়াল ঘেঁষে হাঁটেন তখন পান আতরের গন্ধ পূর্ব দিকের জানলার কাছে এলেই নাকে আসে কাঁচা ঘাসের গন্ধ সিদ্দিকুর রহমান তালা খুলতে খুলতে বললেন ভালো আছো রমিলা মাথায় ঘোমটা টেনে দিয়ে বললেন হুম সিনান করবে গরম পানি দিতে বলবো আজ বিশ্ববার সিনান সন্ধ্যাকালে করব আজ সিনান কইরা নয়া একটা শাড়ি পরব সিদ্দিকুর রহমান বিস্মিত হয়ে তাকালেন একবার ভাবলেন জিজ্ঞেস করেন নয়া শাড়ি কেন জিজ্ঞেস করলেন না রমিলা স্বামীকে দেখেই মাথা নিচু করে ফেলেছিলেন এখন মাথা আরো নিচু করে গুটি সুটি পাকিয়ে ফেললেন সিদ্দিক রহমান বললেন রান্না করতে মন চায় রান্নার যন্ত্র করে দিতে বলবো না মেয়ে দুটার মাথায় তেল দিয়ে দিব বসবে কোথায় এই জায়গায় বসলেই হবে আমি কি থাকবো আশেপাশে দরকার নাই আমার শরীর রাজ ভালো বিশেষ কিছু কি খেতে ইচ্ছা করে ইচ্ছা করলে বলো ব্যবস্থা করি তোমার যখন মাথা ঠিক থাকে না তখন তো খেতে পারো না আজ আরাম করে খাও সন্ধ্যেকালে খাবো রমিলা হাঁটতে হাঁটতে বারান্দায় চলে এসেছিল সিদিকুর রহমান তার পেছনে পেছনে আসছেন রমিলাকে তালা খুলে বের করা ঠিক হয়েছে কিনা বুঝতে পারছেন না রমিলা সুস্থ মানুষের মতো আচরণ করছে বলে তার কাছে মনে হচ্ছে না বারান্দার শেষ মাথা পর্যন্ত সে এসেছে চোখ বন্ধ করে রমিলা জি তোমার শরীর কি আসলে ঠিক আছে হুম রমিলা মাথার ঘুমটা ফেলে দিয়ে স্বামীর দিকে সরাসরি তাকালেন ফিসফিস করে বললেন আপনাকে একটা কথা বলবো সিদ্দিকুর রহমান বললেন বলো আজ রাইতে একটা ঘটনা ঘটব কি ঘটনা সেইটা আপনারে বলবো না ঘটনা ঘটনার পরে আপনার দিল খুশ হইব এই জন্য আমি নয়া শাড়ি চাইছি নতুন শাড়ির ব্যবস্থা করতেছি সোনা রমিলা আমি তোমার আশেপাশে আসি মা তার মধ্যে উনিশ বিশ কিছু যদি পাও আমারে ডাকবা আচ্ছা রমিলা খুব যত্ন করে দুইমের মাথায় তেল দিয়ে দিলেন চুল টেনে ফিতা দিয়ে বেঁধে দিলেন মেয়েদের বুদ্ধি পরীক্ষার জন্যে কয়েকটা সিমাসা দিলেন কঠিন সিমাসা বুদ্ধি থাকলে ভাঙানো যাবে বুদ্ধি না থাকলে না বলো তোমা জিনিসটা কি কহেন কবি কালিদাস পথে যেতে যেতে নাই তাই খাসছ থাকলে কোথায় পেতে যৈতরী কৈতরী দুজন একসঙ্গে বলল পারব না আর একটা ধরি যৈতরী বলল প্রথমটা আগে ভাঙাও রমিলা বললেন সব গুলা পরে একসঙ্গে ভাঙাই দিব এখন আর একটা শোনো আকাশে উড়ে না পক্ষী উড়ে না জঙ্গলে এই পক্ষী উড়ে শুধু শনি মঙ্গলে পারব না তাহলে এইটা ভাঙাও মহাকবি কালিদাসের অতি আজব কথা নয় লক্ষ তেঁতুল গাছের কয় লক্ষ পাতা পারব না দেখো এইটা পারো না তিন অক্ষরের নাম তার বৃহৎ বলে গণ্য পেটটা তাহার কেটে দিলে হয়ে যায় অন্য। কদুরী আনন্দিত গলায় বলল এইটা পারবো এটা ভারত ভারতের পেট কাটলে হয় ভাত হইছে, মা তোমার খুব বুদ্ধি কৈতরী বিড়বির করে বলল মা তুমি কি ভালো হয়ে গেছো রমিলা ছোট্ট করে শ্বাস ফেলে বললেন এখন ভালো মন্দ হইতে কতক্ষণ কৈতরি বলল শহর বাড়ি যাইবা না কৈতরি বলল তেঁতুল খাইবা পাকনা তেঁতুল রমিলার তেঁতুল খেতে ইচ্ছা করছিল না তারপরেও বললেন হ্যাঁ দেখি? দুই মেয়েই দৌড়ে চলে গেল লোকমানকে দেখা যাচ্ছে সে অনেকক্ষণ থেকেই আশেপাশে হাঁটাহাঁটি করছে পর পুরুষের সামনে পর্দা করা উচিত কিন্তু লোকমা তাকে মা ডাকে পুত্রের সামনেও কি পর্দার বিধান আছে রমিলা মাথায় শাড়ির আঁচল তুলতে তুলতে লোকমানকে ইশারায় কাছে ডাকলেন লোকমান প্রায় ছুটে এসে পাশে দাঁড়ালো কেমন আছো লোকমান আম্মা ভালো আছি দুয়ার বড়ই অপরিষ্কার ঝাড়পোষ দাও কুটুম আসব কে আসবো আম্মা রমিলা নিঃশ্বাস ফেলে বললেন যখন আসবো তখন জানবা এখন সামনে থেকে যাও রমিলা চোখ বন্ধ করলেন তার মাথার যন্ত্রণা শুরু হয়েছে ভোতা ধরনের চাপা ব্যথা লক্ষণ মোটেই ভালো না এই ব্যথা বাড়তে থাকবে তারপর হঠাৎ করেই ব্যথাবোধ থাকবে না শুরু হবে ভয়ঙ্কর সময় যে সময়ের কোনো হিসেব তার কাছে থাকবে না রমিলার উচিত অতি দ্রুত নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করার ব্যবস্থা করা তার মন খারাপ লাগছে মেয়ে দুটি আগ্রহ করে তেঁতুল আনতে গিয়েছে এই তেঁতুল তারা দিতে পারবে না তিনি বড় বড় নিঃশ্বাস নিতে নিতে মেয়েদের সন্ধানে এদিক ওদিক টাকাচ্ছেন এই তো তাদেরকে দেখা যাচ্ছে মেয়ে দুটাই তো সুন্দর হয়েছে কৈতুলি একটু বেশি সুন্দর শুধু যদি চুল কালো হতো এই মেয়ের চুল লাল মেয়েদের লাল চুল ভালো না লালচুলের মেয়েদের দিকে জিনপুরীর নজর থাকে রমিলা হাত বাড়িয়ে তেঁতুল নিতে নিতে বললেন তোমাদের বাপ জান রে বল আমার যেন তালা বন্ধ করে আমার মাথা নষ্ট হইতে শুরু করছে জৈতরি কৈতরী মুখ চাওয়াচাই করল রমিলা ক্লান্ত গলায় বললেন তোমরা শ্বাসগোশ করিয়া থাকবা বাড়িতে কুটুম আসতেছে কৈতরি বলল কুটুম কে মা রমিলা বললেন তোমাদের বড় ভইন, তার নাম লীলা লীলাপতি তোমারে কি খবর দিছে মা কেউ খবর দেয় নাই আমি আগে আগে কিছু কিছু জিনিস জানি জানি বলতে পারবো না তেতুল হাতে নিয়ে তার ঘরের দিকে রওনা হলেন চোখের সামনে অন্ধকার নেমে আসছে আর দেরি করা ঠিক না এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস লীলাবতী এর দ্বিতীয় পর্ব উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে শোনা সুযোগ করে দিন আর যারা গল্পদুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত শুনছেন অথবা নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে আইকনটি প্রেস করে রাখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্প দুরু সঙ্গেই থাকবেন ধন্যবাদ